হোয়াইট ফরেস্ট কেক হাফ পাউন্ডের মাত্র 80 ডিম দিয়ে চুলায় তৈরি করে দেখিয়েছি। পারফেক্টলি কিভাবে কেক বেস তৈরি করা যাবে, সেটার কালার কিভাবে সুন্দর মতো আসবে, ফ্রস্টিং কিভাবে তৈরি করতে হবে, ডেকোরেশনটা কিভাবে করা যাবে, সব কিছু ডিটেইলসে আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। যারা নতুন বেকিং এর কাজ শিখছেন, শুরুতে অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য মাত্র একটি ডিম দিয়ে অল্প অল্প উপকরণ দিয়ে এইভাবে কেক তৈরি করলে প্র্যাকটিস করতে করতে কেক তৈরিতে পারফেকশনটা চলে আসে। প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটা মিডিয়াম থেকেও ছোট ছিল ডিমটা, একটা ডিম নিয়ে নিলাম। তারপর ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি ডিমের সাদা অংশ থেকে। তারপর বিটারের 5 পর্যন্ত স্পিড আছে আমার, তো আমি 2-তে দিয়ে এটাকে 30 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। 30 সেকেন্ড বিট করে নেওয়ার পর এখানে চিনি অ্যাড করছি। চিনি হচ্ছে 1/4 কাপ, খুব অল্প অল্প পরিমাণেই লাগবে সব কিছু। 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো 1/4 কাপ চিনিটাকে আমি সম্পূর্ণ একসাথে দিয়ে দেব না, খুব অল্প অল্প করে চিনিটা অ্যাড করতে হবে। 1 চামচ মতো করে আমি অ্যাড করছি আর বিট করতে থাকবো। অনেক সময় বিট করতে করতে ফোমটা তৈরি হয়ে যায় কিন্তু চিনিটা গলে না ঠিক মতো, এরকম যদি হয় তাহলে কেক চুপসে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই চিনিটা যাতে খুব ভালো মতো গলে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একটু পরপর ডিমের ম্যারাংটা তৈরি করতে করতে চারপাশ থেকে বারবার কিন্তু সেন্টারে এনে দিচ্ছি, যাতে চারপাশ থেকে সব কিছু সমানভাবে বিট হয়। যদি আপনারা বারবার সেন্টারে এনে না দেন তাহলে যেগুলো বিট হবে সেগুলো গলবে আর চারপাশের চিনির দানাগুলো কিন্তু থেকে যাবে। সেজন্য চারপাশ থেকে বারবার এনে দিয়ে আমাদের এটাকে বিট করতে থাকতে হবে। বিট করতে করতে একটা ম্যারাং তৈরি করে নিতে হবে। আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করব। ডিমের কুসুমটা অ্যাড করে 1 মিনিটের বেশি কিন্তু বিট করা যাবে না। প্রথমে 30 সেকেন্ড মতো বিট করে নিলাম, চারপাশ থেকে মাঝখানে এনে দিয়েছি। তারপর এটাকে আবারও বিট করে নিচ্ছি। 1 মিনিটের চেয়ে বেশি এটাকে বিট করা যাবে না, যেহেতু আমাদের ম্যারাংটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে 1 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তেল 1 টেবিল চামচের চেয়ে বেশি দেওয়া যাবে না। 20 সেকেন্ড মতো এটাকে মিশিয়ে নিলাম। এখন জাস্ট শুকনো উপকরণটা আস্তে আস্তে মিশিয়ে নেব। মাত্র 1/4 কাপ ময়দা লাগবে, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা। তারপর দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারটা যদি না থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লোর, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি থেকেও কম একটু লবণ দিয়েছি। তারপর এটাকে খুব আস্তে আস্তে মেশাচ্ছি। দেখতে পাচ্ছেন বিটারটা কিন্তু কোনো মতে এখানে চালিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে আর কেকটা পারফেক্ট হবে না। 5-6 বারে এই শুকনো উপকরণটা আস্তে আস্তে মেশাচ্ছি, দেখতে পাচ্ছেন চেলে চেলে। আর আস্তে আস্তে মেশালে ব্যাটারটাও একদম সুন্দর হবে। আমি একটা মোল্ড নিয়েছি, ছোট্ট 5 ইঞ্চি সাইজের মোল্ড, আর একদম বটমে তেলটা দিয়েছি। কিনারাতে কিন্তু একদমই তেল লাগানো যাবে না, যেহেতু এটা স্পঞ্জ কেক। যদি তেল লাগিয়ে দেন চারপাশে তাহলে কেকটা কিন্তু মোল্ড থেকে আলাদা হয়ে যাবে আর চুপসে যাবে। সেজন্য জাস্ট মোল্ডের বটমে একটু করে তেল লাগিয়ে সেখানে 1 লেয়ারের নর্মাল লেখালেখির কাগজ দিয়েছি। আপনারা চাইলে 2 লেয়ারে দিতে পারেন, এতে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার চান্স একদমই থাকে না। কেকের কালার উপরে কীভাবে সুন্দর আসবে তা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। একদম ওভেনে বেক করা কেকের মতোই সুন্দর একটা কালার আসবে। ব্যাটারটাকে মোল্ডে নিয়ে নেওয়ার পর সেটাকে কয়েকবার ট্যাপ করে নিতে হবে, অথবা ব্যাটারের ভেতরে যদি বাবলস থাকে সেটা বের হয়ে যাবে খুব সুন্দর মতো। চুলার উপরে একটা ভারী বটমের পাত্র দিয়ে দিলাম। তারপর সেটাকে 5-6 মিনিট মতো মিডিয়াম হিটে একটু গরম করে নিলাম। ওভেনে যেরকম আমরা প্রিহিট করি ঠিক সেইভাবে চুলাতেও আমরা পাত্রটাকে একটু প্রিহিট করে নিলাম। পাত্রটা কিন্তু অনেক গরম আছে। এ পর্যায়ে আমি একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। এই কাগজটা দিলে একদম ওভেনে বেক করা কেকের মতো সুন্দর একটা কালার আসবে কেকের উপর। কাগজটা দিয়ে দেওয়ার পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর এর উপরে কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। কাগজ দিলে কাগজ পোড়া গন্ধ আসে, সেটা কিন্তু কেকের মধ্যে থাকে না। এ পর্যায়ে মোল্ডটাকে ঢেকে চুলার আঁচ অল্প থেকে একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিট মতো বেক করে নিলেই হবে। একটু পরপরে দেখাচ্ছি কেকটা বেক হচ্ছে। যেহেতু ট্রান্সপারেন্ট একটা ঢাকনা দিয়েছি তো আমি দেখতে পাচ্ছি যে কেকটার কালার চেঞ্জ হচ্ছে। 20 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা দেখলে বুঝতে পারবেন। কেকের নিচে যদি
পুড়ে যায় মনে হয়, ছুরি দিয়ে আলতো করে কেটে নিলে পুরো অংশটা চলে যাবে। আর কেকটাকে আমি এখন স্লাইস করে নিচ্ছি। আমি তিনটা লেয়ারে কেকটাকে কেটে নিয়েছি। তারপর এখন আমি কেকের ক্রিমটা তৈরি করব। এর জন্য হাফ কাপ পরিমাণে ক্রিম নিচ্ছি। 1/4 কাপে যে কাপটা আছে সেই কাপে দুইবার নিলে হাফ কাপ হয়ে যাবে। তো এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি হয়েছে। এখন এটাকে বিট করে নিলে হবে। এই ক্রিমটার মধ্যে সব কিছু দেওয়া থাকে, অর্থাৎ ফ্লেভার এবং সুগারটা ঠিক মতো দেওয়া থাকে। এর চেয়ে বেশি সুগার দিলে বেশি মিষ্টি হয়ে যাবে কেকটা, সেজন্য আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করিনি। জাস্ট এটাকে বিট করতে থাকবো। যদি আপনারা একটু স্বাদ বাড়াতে চান এখানে মিল্ক পাউডারটা অ্যাড করতে পারেন। আমরা কোয়ালিটির যে আইসক্রিম খেয়ে থাকি একদম সেরকম একটা টেস্ট আসবে। যদি একটু বেশি স্ট্রং ফ্লেভার চান এখানে ভ্যানিলা এসেন্স অথবা একটু করে ভ্যানিলা পাউডার দিয়ে দিতে পারেন। আমাদের ক্রিমটা তৈরি করা হয়ে গেছে, এখন সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য এখানে 1 টেবিল চামচ মতো নিয়েছি মিল্ক পাউডার, তারপর সেখানে 1/2 চা চামচ মতো দিয়েছি চিনি, অল্প পরিমাণে হালকা গরম পানি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। কেক টার্নিং টেবিলের উপর একটা বোর্ড বসিয়ে দিলাম ছোটো, সেটার উপরে একটু করে ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর কেকের একটা লেয়ার দিয়ে দিলাম, কেকের ফ্রস্টিংটা দিয়ে দিচ্ছি। যেহেতু হোয়াইট ফরেস্ট কেক তৈরি করবো সেখানে সেজন্য এখানে হোয়াইট চকলেট ইউজ করছি আমি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এগুলোর কারণেও কিন্তু কেকের ওজনটা একটু বাড়বে আর খেতেও অনেক বেশি স্বাদের হবে। তারপর আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি, তারপর সেখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্রত্যেক লেয়ারে আমি চকলেট এবং ক্রিম দিয়ে দিয়ে লেয়ারটাকে সম্পূর্ণ করে নিলাম। ক্রাম কোটিংটা করা শেষ। এখন চাইলে আপনারা একটু সময়ের জন্য ফ্রিজে রাখতে পারেন, কিন্তু আমি সাথে সাথে এটাকে ডেকোরেশনটা করে নিচ্ছি। ফুল কেকের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম, তারপর সেটাকে এখন ফিনিশিংটা দিয়ে নেব। কেকের ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি বড় একটা নোজেল দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। খুবই ইজি, আপনারা যে কোনো নোজেল ইউজ করতে পারেন। এটার জন্য মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট। অনেক বেশি পরিমাণে হোয়াইট চকলেট দিয়েছি আমি এখানে। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়, আপনারা জাস্ট তৈরি করলে বুঝতে পারবেন। আর এই কেকের ওজন 1 পাউন্ড থেকে একটু কম হয়েছিল, আমি আপনাদেরকে 1/2 পাউন্ড বলেছিলাম। যেহেতু এখানে চকলেট আমি একটু বেশি দিয়েছি তার কারণেই কিন্তু ওজনটা বেশি হয়েছে। আর এতটুকুতে একটু বেশি সাদা সাদা মনে হচ্ছিলো, সেজন্য আমি এখানে গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি, এগুলো খাওয়া যায়। ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ছোট্ট সিম্পল একটা কেক। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।